হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছে নিশ্চয়ই? আমি খুব ভালো আছি, আমার মেয়েও ভালো আছে। দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার মেয়েকে নিয়ে। আজকে অক্ষয় দ্বিতীয়া, এই অক্ষয় দ্বিতীয়ার দিনে আমি কি করছি সারাদিন এই ভিডিওতে দেখতে পাবেন। আমি রেডি হয়ে এখন সোনামাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সেটাও দেখতে পাবেন, তাই ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকবেন আর আমার পাশে থাকবেন। তো এভাবে বেরিয়ে পড়েছি সকালবেলা রান্নাবান্না করে, একটু দেরি হয়ে গেছে, তার মধ্যে ভাইয়ের দোকানে যেতে হবে, গিয়ে পুজো পাঠ করতে, ভাই পুজো করবে সেখানে যাব। তো মা, আমি, মিস্টার সবাই মিলে রেডি হয়ে গেছি, এবার টোটো চলে এসছে, টোটো করে যাব। আর আমি 15 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম যে যাবো না, রান্না বান্না করার পর শরীর প্রচণ্ড ক্লান্ত, খাইনি, তারপর ভাবলাম যে আমি যাব না। তো এই মিস্টারের সঙ্গে এই নিয়ে একটু ইসে হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল, আমি বললাম যে যাবো না, ও বলছে চলো, এই বলে রেডি হলাম তাড়াতাড়ি। তো কেমন সাজলাম জানি না, উড়োপাড়ল কিছু হয়ে গেছে বোধ হয়, বলতে পারছি না, যাই হোক ভাবে বেরিয়ে পড়েছি, নিজেও বুঝতে পারিনি। তো টোটোয় উঠে চলে গেলাম, মায়ের পাশে বসেছি আর মিস্টার বসেছে তার স্বামীর পাশে। এবার রেললাইন পার হচ্ছি, রেললাইনে দাঁড়ালাম, তো টোটো ওখানে নামতে হবে। এই দেখতে পাচ্ছেন মিস্টার শালির পাশে বসেছে, কত আনন্দ বাবা, কতদিন পরে শালির পাশে বসেছে, বিশাল ব্যাপার, তিনি আর আমাকে পাত্তা দিচ্ছে না। তো চলে গেলাম দোকানে, এই দোকানে যাচ্ছি, পুজো তখনও শুরু হয়নি, আমরা যাব, তারপর সব কিছু ইসে হবে, ব্রাহ্মণও আসেনি, ব্রাহ্মণ একটু লেট হয়ে গেছে, একটু লেটেই আসবে। তো সোনামাকে নিয়ে আমি দোকানের ভিতরে ঢুকছিলাম, পাগড়ির মতো সেজে চলে গেছি। এবার সোনামা তো খুব দুষ্টমি করছে, ঘরের ভিতরে কি থাকে, ওকে হাঁটার, চুপ করে থাকার মেয়ে, ও খোলা জায়গা পেয়ে ছোটাছুটি করছে, শুধু ছোটাছুটি। আর এদিকে হাইরোডের উপরে কখন গাড়ি আসবে, কখন কি হবে বলা মুশকিল, তাই মিস্টার তার পেছন পেছন ছুটছে। দোকানের ভিতরে যখন ঢুকেছে তখন এটা ধরছে, ওটা ধরছে, এটা ফেলছে, ওটা ফেলছে, এই দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের দোকান। আমার ভাই এই দোকানটা করে, যখনই যাই তখনই নিয়ে চলে আসি, যা ইচ্ছে হয় তাই ব্যাগ ভরে নিয়ে চলে আসি। আর আমি একটু কম বেশি সাজতে পছন্দ করি, এবার ওখানে গেলে সব কিছু হাতির কাছে পাই, নিয়ে চলে আসি। এই দেখ, এবার দোকানের ভিতরে ঢুকে পড়েছি, দোকানের ভিতরে ঢুকে পুরো দোকানি হয়ে গেছি, মনে হচ্ছে আমি বেচাকেনা করছি বোধ হয়। ভাইয়ের দোকানে সব কিছু জিনিসই পাবে, এভরিথিং, মেয়েদের সাজগোজ থেকে শুরু করে এভরিথিং, সব কিছুই। আর আমি কালকেই চুলটাকে কালার করেছিলাম, দেখতে পাচ্ছেন চুলটা কেমন হয়ে গেছে, প্রথম সকালের দিকে তো পুরো খোপা টাইট করে খোপা করে রেখেছিলাম, তাই চুলটা, আর আমার চুলটা না খুব মোটা, এই জন্য চুল কিছুতেই ভাঁজ হয় না। আর আমার মেয়েটা বেলুন সামনে দোকানে, প্রায় অনেক অধিকাংশ দোকানে সেদিন অক্ষয় দ্বিতীয়ার দিনে পুজো হচ্ছিল, তো সবাই গেটের সামনে বেলুন দিয়ে সাজিয়েছে, আমার মেয়ে বেলুন দেখে পাগল হয়ে গেছে, তাই বেলুন বেলুন করছিল, দোকান থেকে ওর মামা বেলুন বের করে ওর বাবা ফুলিয়ে দিল। এবার দুষ্টুমি করছে খুব বেশি, তাই ওর বাবা কী করে টোটোর মধ্যে বসিয়ে নিল, বাবাও দাঁড়িয়ে আছে এখানে, বাবা চলে গেছে, ব্রাহ্মণ চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে। দেখ তো হ্যাঁ,
একটু জল না জোকার দিও এটা তো পুরো লজেন্সি পাগল হয়ে গেছে, লজেন্স ছাড়া কিছু বুঝে না। মামার দোকানের সামনে জার ভর্তি লজেন্স ছিল, সেই লজেন্স নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এবার বোন চরণামিত্র দিচ্ছে, সবাই চরণামিত্র খাচ্ছে। এদিকে দিদিও এসেছে, এবার দিদির ছেলেও এসছে। পুরো পুজো কমপ্লিট হয়ে গেলে ব্রাহ্মণ বাইরে বেরিয়ে পড়েছে। এবার প্রসাদ বিতরণের পালা, সবাই এবার কম বেশি প্রসাদ খাবে। পুজোতে সামান্য আয়োজন হয়েছিল, তা পায়েস হয়েছিল, লাড্ডু হয়েছিল, ফল প্রসাদ হয়েছিল, আরও অনেক কিছু হয়েছিল। সবাই এখন প্রসাদ খাচ্ছিলাম, মিষ্টা দেখেন লাড্ডু খাচ্ছিল। আর আমার মেয়ে তো পুরো লজেন্স নিয়ে পাগল হয়ে গেছে, লজেন্স ছাড়া কিছু বোঝে না। তখন শুধু খাওয়ার পালা, সবাই শুধু খাচ্ছিলাম। আর খেলেই আমরা বাড়ির দিকে রওনা দেব, কারণ খিদে পেয়ে গেছে। মা উপবাসে ছিল, আমরা কম বেশি ছিলাম, তো তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, সেই জন্য তারাও দিচ্ছিল। আর বাড়িতে এসে আবার রান্না করতে হবে, রান্না করে খেতে হবে, খিদেও পেয়ে গেছে বড্ড। আর পুজো আর্চা হলে ভালোই লাগে, খারাপ লাগে না, খুব আনন্দই হয়। ভাই এবার বড় মাপের পুজো করেনি, খুব ছোটো আকারে পুজো করেছে। যাই হোক, সেই পুজোতে আমরা যে এত দূর থেকে অ্যাটেন্ড হতে পেরেছি এটাই যথেষ্ট। এবার সব কিছু নিয়ে, ব্যাগপত্র যা কিছু ছিল সব কিছু নিয়ে টোটোয় উঠে পড়েছি। এবার মিস্টারের পাশে বসে পড়েছি, শালির পাশে আর বসলো না, এবার আমার পাশে বসলো। এবার যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে সব কিছু সব খুলে আবার শুরু করে দিচ্ছে। দেখুন পাশে বন্ধ করো, হ্যাঁ আরেকটা দাও, আরেকটা দাও। আচ্ছা ও বাবা, ও বাবা, এটা খুলে একটা কপালে একটা দাও, কপালে একটা দাও। আরো সুন্দর করে গোলায় জড়ি ধরো, দুই হাত দিয়ে জড়ি ধরো। মামা কি আদর দেশে,